আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওমেন্স ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সামনে চিকেন কোরমার রেসিপি নিয়ে এসেছি। কোরমা তো আমরা অনেকেই অনেকভাবেই রান্না করি, কিন্তু গ্রামে আমাদের দাদি নানিরা যখন কোরমা রান্না করতেন তখন কিন্তু তারা এত মশলা ইউজ করতেন না। তারা কিন্তু খুব সিম্পল বেসিক কিছু মশলা দিয়ে তারা কিন্তু কোরমাটা তৈরি করতেন। তো আজ কিন্তু আমি এরকমই একটা ইজি এবং কম মশলা ইউজ করে একটা কোরমা রান্না করে দেখাবো। কম মশলা ভেবে আবার ভাববেন না যে মজা হবে না, এটা বাসায় ট্রাই করে দেখুন, খেতে অনেক মজা হয়। এই রেসিপিটা ঈদে অবশ্যই ট্রাই করবেন আর দেখবেন যে সবার অবশ্যই ভালো লাগবে। ওকে, তাহলে চলুন রান্না শুরু করি। আমি এখানে একটা মুরগির 4টা পিস নিয়েছি, এখন এটাকে ম্যারিনেট করব। আমি এখানে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। যদি গোলমরিচের গুঁড়া না থাকে তো সেক্ষেত্রে আপনারা 1 চামচ পরিমাণ মরিচ বাটা দিতে পারেন। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে, 1 চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি, 1/2 চামচ জিরা গুঁড়া দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ মিষ্টি দই দিচ্ছি। যদি মিষ্টি দই আপনারা না দেন, টক দই ইউজ করেন, তো সেক্ষেত্রে 1 চামচ কিংবা 2 চামচ পরিমাণ চিনি দিয়ে নেবেন। আর দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা। এখন সবগুলো উপাদান দিয়ে চিকেনটাকে আমি ভালোভাবে মেখে নিব। তারপর আমি 1 ঘন্টা কিংবা আধা ঘন্টার মতন আমি ঢেকে রেখে দিব। দাদি নানিরা ম্যারিনেট কিন্তু জানতেন না ঠিকই, কিন্তু তারা কিন্তু মশলাগুলো মাখিয়ে কিছুটা টাইম রেখে দিতেন যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। যাই হোক, এখন যে পাত্রে রান্না করব সেখানে আমি 4 টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। এখন 3টা দারচিনির টুকরা, 2টা এলাচ আর 1টা তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিব। তারপর আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকাভাবে আমি ভেজে নিব। তারপর আমি এখানে 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট আর 4 চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানোর সময় আপনি চাইলে একটু পানিও দিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে কোনো লবণ দিচ্ছি না, কারণ আমি ম্যারিনেট করার সময় কিন্তু লবণ দিয়ে রেখেছিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি এখানে দিয়ে দিব। বাটির মশলাটাকেও একটু পানি দিয়ে ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন চিকেনটাকে আমি একটু 5 মিনিটের মতন কষিয়ে নিব। কষানোর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে 15-20 মিনিট রান্না করব। এই সময় চুলার আঁচটা আপনারা মিডিয়াম টু লো রাখবেন। তারপর 15-20 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এরপর আমি আরও 10 মিনিটের মতো রান্না করব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোই রাখবেন আর ঢাকনা দিবেন না, কারণ ঢাকনা যদি দেন তাহলে কিন্তু দুধটা ফুলে উঠবে, সো সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা আমি শেষে দেওয়ার কারণ হচ্ছে ঘিটা যদি শেষে দেই তাহলে গন্ধটাও খাবারে থাকে আর পরিমাণেও কম দিতে হয়, তো সেক্ষেত্রে আমি ঘিটা শেষেই দিই। ওকে, আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করছি। তৈরি হয়ে গেল চিকেন কোরমা। বেসিক কিছু মশলা দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা এই সুস্বাদু চিকেন কোরমাটি বাসায় তৈরি করতে পারেন। চিকেন কোরমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।